আসসালামু আলাইকুম। চলছে আমাদের 38 নং ব্যাচের পরিচিতির পর্ব, এখনও চলছে। এর আগে আমরা ট্রাই করেছি, দেখেছেন আমরা কয়েকজনকে, এখন আরও দুজনের সাথে আমরা পরিচিত হব। তারা কীভাবে এই ইনস্টিটিউটের সংবাদ পেয়ে এসছেন, কীভাবে এসছেন এবং বর্তমান ট্রেনিং কেমন চলছে সেই বিষয়ে কিছু কথা বলবেন। আমাদের পাশে রয়েছে আমাদের নিবির, উনি কিছু বলবেন। আপনাকে বলো। আসসালামু আলাইকুম, আমি ঢাকা বিগ্রামপুর থেকে এসেছি। আমি ঢাকায় বসে বলো, আমি বেকার ছিলাম। তোর আমি বাবা মার কিছু একটা করার চেষ্টা চাইতেছিলাম যে কিছু করে তাদের সাহায্য করতে, তাই আমি ইউটিউবে সার্চে দেখলাম যে মোবাইল সার্ভিস সেন্টার নামে একটা বিশাল মোবাইল ইনস্টিটিউট, সেখানে দেখে দেখলাম যে তাদের ভিডিওগুলো আমার অনেক ভালো লাগছে। পরে আমি দেখলাম সরকারি সার্টিফিকেট দেয় তারা, তারপর আমার বাবাকে বললাম, বাবা এত দূরে রাজি ছিল না, বাবাকে জোর করে আমি আসছি। বাবা আমাকে এখানে দিয়ে গেছে এবং স্যার আমার সব দায়িত্ব নিয়েছে এবং স্যার আমাদের বন্ধুর মতো আচরণ করে, যা আমি সব কিছু শেয়ার করতে পারি স্যারকে। স্যার আমার কোনো কিছু ভুল হলে স্যার আমাদেরকে দেখিয়ে দেয় এবং কাজটা শিখিয়ে দেয় ভালোভাবে। বর্তমান ট্রেনিংয়ের অবস্থা কী? হ্যাঁ, বর্তমান ট্রেনিংয়ের অবস্থা খুব ভালোই। আমি জাম্পার শিখেছি স্যারে আমাকে, আর হট গান ধরা শিখেছে। আগে প্রথম এসে আমার হাত কাঁপতো, আমি ভালো করে ধরতে পারতাম না, স্যার আমাকে সব শিখিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। কি মনে হচ্ছে, এখান থেকে স্বাবলম্বী হওয়া যাবে কাজ শিখে? হ্যাঁ, এখান থেকে অবশ্যই স্বাবলম্বী হওয়া যাবে। নিজের প্রতি বিশ্বাস অবশ্যই থাকতে হবে এবং নিজেকে সব কাজের প্রতি বিশ্বাস থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। ধন্যবাদ। নিবির খুব চমৎকার করে গুছিয়ে বলেছে, আমরা প্রত্যাশা করছি সে স্বাবলম্বী হবে, যেহেতু ঢাকা বিক্রমপুর থেকে আসছে, সে যাতে এখান থেকে তার দক্ষতা অর্জন করে গিয়ে ওখানে একটা দোকান দিয়ে সম্মান নিয়ে চলতে পারে এবং মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে। তো তারই পাশে আমাদের আরেকজন ভাই আছে, তার সাথে পরিচিত হবো। ওকে দাও। হ্যাঁ, তো সেই ভাই সুদূর ভৈরব থেকে আসছে, আমাদের রফিক ভাই। তো আমরাও তার সাথে, সে কীভাবে আমাদের এই নিউজটা পেলো, কীভাবে আসলো সেটা জানবো এবং ট্রেনিংয়ের অবস্থানগুলো তার মুখ থেকে আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার বাড়ি ভৈরব, ভৈরব কিশোরগঞ্জ। আসলে মূলত আমি একজন স্টুডেন্ট, আমার ইচ্ছা ছিল এই কাজটা 2 বছর আগে শেখার। আমার আবার পড়ালেখার পাশাপাশি এটা করবো, তো আমার পড়ালেখা শেষ হয়েছে, প্রায় 6 মাস হয়েছে। এরপরে আমি ইউটিউবে যোগাযোগ করে, তাই মোবাইল ইনস্টিটিউটের নম্বরতেই যোগাযোগ করে স্যারের নম্বর, স্যারের সাথে আলাপ করেছি। আলাপ করে এখানে আসছি। এখানে আসার পরে অনেকই কয়েকদিন নার্ভাস ছিল কাজটা করতে পারবো কি না। তখন সপ্তাহ চলে গেল, তো ভাবলাম যে আসলে এই কাজটা আমার জন্য অতি দ্রুত শিখার ইয়া যাচ্ছে, আর এই কাজটা শিখে আমি জীবনে একটা কিছু করতে পারবো, এরকম আমার মনের ভিতরে ভাবনা আছে। আর এখানে যে এত সহজে কাজটা শিখা যাইব, এটা আমার মাথার মধ্যে আসিল না। তো এখন কী অবস্থা, ট্রেনিংয়ের আমার অবস্থা কী এখন? এখন আলহামদুলিল্লাহ অনেক মোটামুটি ভালো। হচ্ছে কাজ শিখে একটা দোকানটা দিতে পারবেন? এই কাজ শিখে আমাদের বৈরবে একটা দোকান দিব, কাজটা এই প্রশিক্ষণ শেষ করে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, রফিক ভাই তার বৈরবে দোকান দিবে, আমরা তার সাফল্য কামনা করি এবং তার সাফল্যের ধারাবাহিকতায় যতটুকু সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে সবটুকু সাপোর্ট আমরা আন্তরিকতার সাথে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।